মাত্র দুইটি রুমে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। প্রতিষ্ঠার তিন যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমপ্লেক্স ভবন তৈরি হয়নি সাভারের বাকুর্তা ইউনিয়ন পরিষদে। প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। জাহিদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। সেবা নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের সামনে মানুষের ভিড়, নেই অপেক্ষাগার, বাইরে একটি বেঞ্চ থাকলেও তাতে সবার জায়গা হয় না, আর এ কারণেই কেউ দাঁড়িয়ে কেউ বা বসেছেন মাটিতে। এরকমই জায়গা বসা, যেমন এমনি দূরে থেকে লোক আইলে বসার অসুবিধা, জায়গা নাই না। আপনি নিজে দেখছেন আমি যে নিচে বসা লিখলাম, বুঝছেন, ওইরকম বসার জায়গা নাই। এখন আমি জায়গা পাইছি বলে এখানে বসছি। অনেক কষ্ট হইতেছে, একবার বসি একবার দাঁড়াই, যদি বসানোর জায়গা থাকতো তো বসতাম। ইউনিয়ন পরিষদের কাজের পরিধি গেল কয়েক বছরে অনেক বেড়েছে। এখন সাতটি মন্ত্রণালয়ের অসংখ্য সেবা পাওয়া যায় সেখানে। ভাকুর্তায় এত ধরনের সেবা দেয়া হচ্ছে মাত্র দুটি কামরা থেকে। জায়গা কম হওয়ায় মানুষেরা পড়ছেন বিড়ম্বনায়। কর তো ঠিকই যেতে হয়, কিন্তু সেবা তো পাই না আমরা। মেম্বার সামনে বসার জায়গা নাই, আমার জায়গা দেবে কোনখান থেকে? আমাকে কি টিফিটটা লাগলো, কোন সমস্যাটা লাগলো, মানুষ কি দেখে না আমাকে? এলাকাটা এত শহরের কাছে, বসার জায়গার কারণে জনগণ কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি, এবং আমাদের যে অফিস স্টাফ আছে, চেয়ারম্যান মেম্বার, তারাও খুব শ্রমের ভিতরে আছে, কষ্টে আছে। পরিষদের গুরুত্বপূর্ণ কাগজ রাখার নেই কোনো ভালো ব্যবস্থা, তাই কোনো মতে সচিবের ছোট এই কক্ষে সেসব গাদাগাদি করে রাখা হয়েছে। এর মাঝে বসেই মানুষের নানা জরুরি কাজও করছেন তিনি। যদি আমাদের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থাকতো, তাহলে এই সাতটা ডিপার্টমেন্টের যে সকল কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদে ন্যস্ত করা হয়েছে, তারা থাকলে জনগণ ইউনিয়ন পরিষদের জনগণের সেবা নেবে, চেয়ারম্যান মেম্বারদের সেবার সাথে সাথে আরও সাতটা ডিপার্টমেন্ট যেগুলো ন্যস্ত করা হয়েছে, ওই ডিপার্টমেন্টের কার্যক্রমগুলো ইউনিয়ন পরিষদ থেকে পেত। ইউনিয়ন পরিষদ ভবনে ঘর আছে চারটি, একটি ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ির জন্য, একটিতে বসেন চেয়ারম্যান, সেটিও অত্যন্ত ছোট হওয়ায় বেশিরভাগ মানুষকেই অপেক্ষা করতে হয় বাইরে। দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আমার কিছু করার নাই। এখানে মানুষ এসে যে কষ্ট নিয়ে যায়, আমি তো অনেক মনে করেছিলাম যে আমরা আসলে এখানে মানুষ আনন্দের সাথে সেবা নিবে। আমি আমাদের লোকবল ইতিমধ্যে বাড়িয়েছি, কিন্তু লোকবল বাড়ালে লাভটা কী হবে? আমাদের নিয়োগপ্রাপ্ত লোকজনদের বসার জন্য আমরা জায়গা দিব, সেই জায়গাটাও তো আমাদের নাই। ভাকুর্তা ইউনিয়নে মানুষের সংখ্যা 1 লাখেরও বেশি। সারা দেশে বেশিরভাগ ইউনিয়ন পরিষদে আধুনিক বড় ভবন থাকলেও ঢাকার খুব কাছের এই পরিষদটি রয়ে গেছে অবহেলিত। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।